বহরমপুর এমআইটি কলেজে অনলাইন এক্সামিনেশন চলছিল। সেই অনলাইন পরীক্ষা শেষ হওয়ার আধ ঘন্টা পর হঠাৎ কম্পিউটার রুমের ধোঁয়া দেখা যায়। কম্পিউটার রুমে ট্রেস্টের মতো কম্পিউটার ছিল বলে জানা যায়। সেই রুমে আগুন লাগার ফলে সমস্ত কম্পিউটার শেষ হয়ে গিয়েছে বলে মনে করছেন বিশ্বজিৎ দাস। তিনি বলেন, সাত দিনের পরীক্ষা চলছিল, আজ তৃতীয় কিংবা চতুর্থ দিন, কি কারণে আগুন লাগলো ঠিক কেউই বলতে পারছে না। ঘটনাস্থলে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আসে এবং বিষাক্ত আকারের যে ইয়েটা হয় আর কি, আমরা নিঃশ্বাস নিতে পারছি না। আমাদের যে স্টাফ ছিল বিএসএড পরে ঢুকে ওটাকে চক আউট করলো কোন জায়গাটায় প্রপার আগুন আছে, এবং যেহেতু কম্পিউটার আছে বোধহয় 10-20 খানা বোধহয় কম্পিউটার আছে, তার যে কেবেল আছে সেই কেবেল পুড়ে গিয়ে হিট হয়ে যায় ঘরটা। আমাদের একটা ইঞ্জিন এসে পারলো না, সেকেন্ড আর একটা ইঞ্জিন এরা কল করলো, সেকেন্ড ইঞ্জিন এসে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করে আগুনটাকে আয়ত্তে এনেছি এবং আগুন নিভিয়ে ফেলেছি। এখন আর কিছু নাই, কিন্তু যে ওয়ালটা হিট হয়েছে ওয়ালটা মোটামুটি 10-12 ঘন্টার মতন এখন হিট থাকবেই আর কি, যেহেতু খুবই হিট, মানে টেম্পারেচার খুবই আর কি। ঠিক আছে, এবার আমরা আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে ওনারা এবার এসে দেখবে কীভাবে আগুনটা লাগলো না লাগলো। এই শর্ট সার্কিট থেকে কি হয়েছে? আমার আনুমানিক শর্ট সার্কিট, কারণ কম্পিউটার রুম তো, ওখানে 10-15 খানা বা 20 খানা যদি কম্পিউটার থাকে তার বিভিন্ন 3-4টে করে তার থাকে আর কি, ওয়ার থাকে, সেই ওয়ার পুড়ে গেছে শর্ট সার্কিট থেকে আর কি। ক্ষয়ক্ষতি ওই কম্পিউটার রুমটা পুড়েছে, তারপরে এ পাশে ধরুন আলু দুটো বোধহয় একটা ইয়ে আছে, বোধহয় এসি আছে, ও ঘরেও বোধহয় এসি টেসি ছিল। এইরকম মোটামুটি আনুমানিক ওই কত হবে, 10 লাখের উপর হয়ে যাবে আর কি, আনুমানিক আর কি। কোনো পয়েন্ট থেকে আগুনটা হতে পারে এটা আমরা এক্সপেক্ট করছি। বেস্ট বলতে পারবেন ফায়ার ব্রিগেড অফিসার যারা এসেছেন তারা একটা প্রপারলি বলতে পারবেন। পরীক্ষা চলছিল, পরীক্ষা বলতে অনলাইন এক্সাম চলছিল, এক্সাম শেষ হয়ে গেছে, তারও 30 মিনিট পরে সব সিস্টেম অফ ছিল, তাও একটা স্পার্ক কোথাও হয়তো নিশ্চয় হয়েছে, নাহলে আগুনটা হলো কি করে? আমরা তৃতীয় লেভেলে কাজ করছিলাম, হঠাৎ মানে আগুনের গন্ধ, ধোঁয়ার গন্ধ যা হয় আর কি, সেই গন্ধে ছুটে আসলাম। তো ইনস্ট্যান্ট ফায়ার ব্রিগেডে ফোন করা হলো, তো খুব ফাস্ট সাপোর্ট পেয়েছি, খুব ফাস্ট দোকানে ওদের ভ্যান এসছে, আগুনটা খুব তাড়াতাড়ি নামিয়ে যদি বলতে ওই ল্যাবে ধরুন অ্যারাউন্ড 30+ কম্পিউটার ছিল, সেটা পুরো নষ্ট হওয়া উচিত আর কি। একটাও খারাপ মানে ভালো থাকা উচিত না, সবই খারাপ হয়ে যাওয়া উচিত। অ্যাকচুয়ালি আবার বলছি, রিজনটা যদি শুধু শর্ট সার্কিট হয় তো সেটা সেভাবে অ্যানালিসিস করা যেতে পারে, যতক্ষণ এক্সাক্ট রিজন জানা যাচ্ছে মানে সব কিছু তো ওয়েল ইকুইপ, সব কিছু নর্মাল আছে, স্পার্কটা হলো কোথায় সেটা জানা মুশকিল। এমনি অগ্নিবীরের সেন্টার এটা ভিনু হয়ে আছে, তো ব্যাক টু ব্যাক 7 ডেজ এক্সাম আছে, আজকে মানে 3rd কি 4th ডে হয়ে গেল। Jewelers Mani B Dash and Sons Jewelers notun rupe notun shaje kachra paray exclusive olongkar design o bhorpur collection er shombhar niye B Dash and Sons Jewelers notun rupe notun shaje বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাঁচরাপাড়া উত্তর 24 পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা।